শাওমি ইউজারদের অনেকেই আছেন যারা এই সমস্যাটিতে পড়েছেন, অর্থাৎ আপনার ফোনটি আপনি কোনো কারণে রিস্টার্ট দিয়েছেন এবং রিস্টার্ট দেওয়ার পরে আপনার ফোনে ঠিক এমন লেখাটি আসছে এবং কোনোভাবেই আপনার ফোনের কোনো কিছুই কাজ করছে না, না টাচ না কোনো সুইচ। তো এই সমস্যাটিতে যদি আপনি পড়ে থাকেন তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর সমাধান আপনারা কীভাবে করবেন। আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো ভিউয়ার্স, এই যে সমস্যাটি এটি সলভ করার জন্য কয়েকটি সিস্টেম আছে, অর্থাৎ আপনার যে বাটনগুলো রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, ভলিউম বাটন আপ এবং ডাউন এবং রয়েছে আপনার একটি পাওয়ার বাটন। আপনারা কয়েকভাবে এটা চেষ্টা করতে পারেন, হয়তো এটি বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কাজ করবে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার যে কোনো একটি মডেলের ফোনই দুইজনের এরকম সমস্যা হয়েছে। দুজনের কিন্তু ভালোভাবে দুই রকমভাবে, মানে সবারই যে একই রকমভাবে ভালো হবে এমনটা নয়। তো এর জন্য আপনারা কয়েকটি কাজ করতে পারেন। প্রথমটি হচ্ছে আপনারা এই ফোনটির ভলিউম আপ বাটন এবং যে পাওয়ার বাটনটি আছে এই দুইটি একদম প্রেস করে ধরে থাকবেন 20 থেকে 25 সেকেন্ড, এটাকে আপনারা হোল্ড করে ধরে থাকবেন বা তারও বেশি ধরে থাকতে হতে পারে। মনে করুন আপনি 30 থেকে 35 সেকেন্ড বা 40 সেকেন্ড আপনি ধরে রাখলেন, তারপর দেখবেন আপনার ফোনটি কিন্তু রিস্টার্ট নিয়ে একটি রিবুট লেখা চলে আসবে। সেই রিবুটে ক্লিক করার পর হয়তো আপনার ফোনটি ঠিক হয়ে যাবে, বাট অধিকাংশ ফোনের ক্ষেত্রে এটি হয় না। আরেকটি প্রসেস হচ্ছে আপনাদের যে পাওয়ার বাটনটি রয়েছে এটি আপনারা চেপে ধরে থাকবেন, অর্থাৎ প্রেস করে ধরে থাকবেন এবং বারবার কিন্তু ফোনটি রিস্টার্ট হবে। রিস্টার্ট হবে অর্থাৎ মানে কয়েকবার রিস্টার্ট হবে, হওয়ার পরে দেখবেন হুট করেই আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি পেয়ে যাবে, তখন কিন্তু এটি ঠিক হয়ে যাবে। বাট তারপরেও দেখা যায় যে এই কাজটি করার পরেও হোল্ড করে ধরে রাখার পরেও কিন্তু অনেক সময় হয় না। আপনি হোল্ড করে ধরে রাখবেন, ছাড়বেন না, যতবার ইচ্ছা অফ হোক অন হোক, অফ হোক অন হোক, কতক্ষণ পর্যন্ত আপনার এমআই ইউআই বা এমআই লেখাটি আসবে না, যখনই আসবে তখনই আপনি ছেড়ে দেবেন, দেখবেন আপনার ফোন ঠিক হয়ে গেছে। তো এটি হচ্ছে দুই নম্বর প্রসেস। তিন নম্বর একটি প্রসেস আছে, সেটি হচ্ছে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন চেপে ধরবেন, সেক্ষেত্রেও কিন্তু ফোনটি রিস্টার্ট হবে। বাট রিস্টার্টের পরে যদি এমআই ইউআই বা এমআই না দেখায় তাহলে কিন্তু এই তিনটি কাজ আপনারা বারবার করবেন, র্যান্ডমলি করবেন। যদি একটাতে না হয় আরেকটা, আরেকটাতে না হয় আরেকটা, আবার যখন শেষ হয়ে গেল আবার প্রথমটা, এভাবে করতে করতেই কিন্তু আপনার ফোনটি খুলে যাবে। কাজ হচ্ছে তিনটি, প্রথমটি হচ্ছে ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরে থাকবেন, এটিতে যদি কাজ না হয় তারপরে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরে থাকবেন, এবং থার্ড যদি কাজ না হয় তাহলে আপনারা পাওয়ার বাটনটি চেপে ধরে থাকবেন এবং কোনোভাবেই ছাড়বেন না। সে যতবার ইচ্ছা অন হবে অফ হবে অর্থাৎ রিস্টার্ট হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এমআই ইউআই বা এমআই শো করবে না ততক্ষণ পর্যন্ত আপনারা এটা ছাড়বেন না। তো যদি এমন হয় যে 5-7 মিনিট ধরে চেপে ধরে আছেন তারপরে হচ্ছে না, তখন আপনারা প্রসেসটাকে চেঞ্জ করবেন, তখন আপনারা পাওয়ার বাটনটা বাদ দিয়ে আবার সেই প্রথম প্রসেস থেকে চালু করবেন, তাহলে দেখবেন কোনো এক সময় আপনার ফোনটি খুলে গেছে। বাট আপনি এভাবে 30-40 মিনিট ট্রাই করার পরেও যদি আপনার ফোনটি আপনি খুলতে না পারেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি ভালো একটি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন ফোনটি, তারা আপনার ফোনটিকে আবার নতুন করে রোম দিয়ে দিবে, তখন কিন্তু আপনার ফোনটি একদম আগের মতো হয়ে যাবে। তবে এটিতে কিন্তু একটি রিস্ক রয়েছে, সেটি হচ্ছে আপনার ফোনটি কিন্তু পুরোপুরিও ডেডও হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।